बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त जगतवासी, आज आमी शमीम आली चिश्ती आपनादेर सामने किछु आलोचना निये हाजिर हलाम। से आलोचनागुलो अवश्य ख्याल करे शुनबेन। देखें जे आमरा किन्तु एकटा जिनिस शुनी एवं बोली, गुरु। गुरु शब्देर अर्थ कि? ताहले मुर्शिद, मुर्शिद शब्देर अर्थ कि? এবং নিরঞ্জন শব্দের অর্থ কি? গুরু, মুর্শিদ এবং নিরঞ্জন, নাম যেহেতু তিনটা, কাজও হবে তিনটা এবং গুণ হবেও আলাদা আলাদা। গুরু কিন্তু গুরুই, গুরু কিন্তু মুর্শিদ নয়, আর মুর্শিদ কিন্তু মুর্শিদই, মুর্শিদ কিন্তু নিরঞ্জন নয়। আবার নিরঞ্জনকে গুরু হিসেবে মিলাতে পারবেন না এবং মুর্শিদকেও নিরঞ্জন রূপে বুঝতে পারবেন না, বা এটা বলা ভুল হবে। নাম যেহেতু তিনটা, তার কামও তিনটা। দেখেন একটা বিষয়, গুরু, গুরু শব্দের অর্থ কি? যে গোর, রূহ। গোর অর্থ যদি অন্ধকার হয় তাহলে রূহ অর্থ আলো। তাহলে দেখেন, আমরা কোনো একদিন এই দেহ ত্যাগ করে চলে যেতে হবে, আর এই দেহটাই কিন্তু এক প্রকার অন্ধকার। ছয়টা রিপু, মন, এবং দেখা যায় এই মনের সাথে ছয়টা শয়তান লেগে থাকে, মনকে খারাপ কিছু করায়। তাহলে এই পৃথিবীর জগতে আমরা জন্ম নিয়ে এসেছি, আমার মানব দেহ, আপনার মানব দেহটাই একটা পৃথিবী বা একটা বিশ্ব, আর এই বিশ্বের ভিতরেই পৃথিবী। এখানে আমরা অন্ধকারে ধাবিত হয়ে আছি, আর সেই আলোর জগৎ কোথায়? সৌরজগৎ, যাকে আরশে আজিম বলা হয়, শ্রেষ্ঠ আকাশ। তাহলে সেই আরশে আজিমে আমরা একসময় ছিলাম, আলমে আরওয়াতে, আবার সেখান থেকে এই পৃথিবীতে এলাম। এখন খণ্ড করে এসেছি, আবার আমার যে আরব খণ্ড আছে, মহাখণ্ড, সেই মহাখণ্ডের সাথে আমি মিশে যাব, তখনই আমি মুক্ত হব। তো এখন যে বিষয়টি বলবো, গুরু শব্দের অর্থ, গুর অর্থ অন্ধকার, রূহ অর্থ আলো। তার মানে যিনি গুরু, তিনি মানব দেহে নিয়ে আরেকটা মানব দেহকে কিংবা আরেকজন ব্যক্তিকে সে অন্ধকার থেকে, গুরু এই অন্ধকার থেকে আলোকিত বা রুহের জগতে নিয়ে আসার জন্যেই তিনি গুরু হয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যে অনেকে বলে গুরু শব্দটা তো হিন্দুরা বলে, কেন হিন্দুরা জল কয়, আপনি পানি খান কেন? তাহলে যেটা জল সেটাই তো পানি, আর এটাই তো আমরা জানি। আচ্ছা, তাহলে ঘোর অন্ধকার, রূহ আলো। তাহলে গুরুর ডিউটি কি? অন্ধকার থেকে একটা ভক্তকে টেনে সে কোথায় তুলবে? সে আলো জগতে তুলবে। যদি আলো জগতে তোলে, তখনই তিনি হলো গুরু, যে অন্ধকার থেকে আমাকে তুলে আলোতে নিয়ে পৌঁছে দিয়েছে। এখন আমি আমার সাধনার দ্বারা আমি এই দেহ থেকে মুক্ত হয়ে একদিন চলে যাব চিরতরে। তবে হে জগতবাসী, গেল এবার সেই গুরুর সাবজেক্ট। গুরু যখন আমাকে অন্ধকার থেকে আলোতে আনলো, আলোতে আনার পরে কিন্তু আমি আলোকিত হয়ে যাইনি, এখন কি করতে হবে? এখন সেই গুরু, যাকে বলেছি গুরুর রূপটা কার? গুরুর রূপটা হলো মুর্শিদের রূপ। তাহলে আমি যখন গুরু থেকে সাধন নিয়ে যখন করতে শুরু করছি, তখন আমার মধ্যে আলোর প্রসার আসতে শুরু করেছে। যখন আলোকিতর দিকে আমি চলেছি, তখন কি পেলাম? সেই গুরুকে রুহানি জগতে দেখতে পাই আরো চকচকা, আরো সুন্দর। তখন সেই গুরু মুর্শিদ হয়ে আমাকে রক্ষা করে সেই রুহানি জগতে। তখন কি হলো? গুরুর রূপস্বরূপটা যখন স্বপ্নযুগে কিংবা রুহানি জগতে দেখতে পাই, তখন সেখানে গুরুর স্রোতটাই যখন আমি দেখলাম এবং তিনি আমাকে সাজেশন দিতে শুরু করলেন স্বপ্নযুগে, যে বাবা এটা করো, এই কাজটি করো, এই আমলটি করো, এই সাধনাটি করো, স্বপ্নযুগে আমাকে তিনি এই জিনিসগুলো দিতে শুরু করবে, তখন বোঝা গেল আমি গুরুর হাত ধরে আমি আলোতে গিয়েছি। এখন আলোতে গেলেই কিন্তু আমি আলোকিত হইনি,
তখন আমাকে আলোকিত করতে যে গুরু আমাকে শেল্টার দিচ্ছে বাহিরে দিয়ে এবং মুর্শিদ আমাকে শেল্টার দিচ্ছে সেই রুহানি জগতে আত্মজগতে কিংবা সেই স্বপ্ন জগতে, তখন তিনি আমাকে সাজেশন দিতে শুরু করলেন এবং বিভিন্ন খেলা আমাকে দেখাতে শুরু করলেন। তখন বাবারে এই জিনিসগুলো যখন দেখতে শুরু করবেন, একমাত্র নিজের গুরুর কাছে কিছু বলবেন কিন্তু অন্য বাহিরের কাউকে বলার দরকার নেই। কেননা একটা জিনিস মনে করবেন যে আপনার ফ্যামিলির মধ্যে আপনার পাঁচজন সাতজন ভাই আছেন, এখন দেখা যায় যার যেটা দরকার সেটাই তো বাবা মা দিয়ে থাকে। এখন এক ভাইকে একটা জিনিস দিয়েছে, মা এই জিনিসটা দিল, বাবা এই জিনিসটা তোমাকে দিলাম, তুমি এটা তোমার কোনো কাজে লাগাও। এখন দেখা যায় এই ভাই অন্য অন্য ভাইদেরকে বোনদেরকে বলতে শুরু করেছে, মা আমাকে এটা দিয়েছে, মা আমাকে এটা দিয়েছে। তখন কি বলবে সেই ভাই বোনেরা গিয়ে বলবে যে মা তুমি এই ভাই কি এটা দিয়েছো, তাহলে আমি কি তোমার সন্তান নই, আমার কি তোমার পেটে হয়নি, তা আমাদেরকেও দাও। তখন কিন্তু মা আটকে যাবে, মা যখন আটকে যাবে তখন কিন্তু আপনাকে সামনে আর কিছু দেবে না। এই জন্য বলি যে স্বপ্নযোগে মুর্শিদের কাছ থেকে যদি কেউ কিছু পান কিছু দেখেন তাহলে কিন্তু অন্য অন্য ভাই বোনদেরকে বলার দরকার নেই, বললে কি হবে তারাও কিন্তু আরজি করবে, তখন কিন্তু আপনি সামনে আর কিছু পাবেন না। তবে হে জগৎবাসী, অনেকেই মুখে কথা রাখতে পারে না, বলে দেয়, বলে দিয়ে কিন্তু আটকা পড়ে, তখন সামনে কিন্তু অন্ধকার পায় আর আলোকিত পায় না, কারণ মুর্শিদ তার উপর রাগ হয়ে গেছে, আরে বাবা তুমি আমার কাছে প্রাপ্ত হয়েছো, আমি তোমাকে গোপনে দিয়েছি, তারা তো আর জানেনি, তুমি প্রাপ্ত হয়েছো বলে তো দিয়েছি, এখন তারা তো প্রাপ্ত না হয়ে আমার কাছে চাইতে শুরু করেছে, বিভিন্ন যুক্তি দিতে শুরু করেছে, তাকে দিয়েছেন আমাকে দিবেন না কেন। এই জন্য বলি কি নিজের মধ্যে গোপন রাখার চেষ্টা করবেন। যাই হোক, এ হলো এক সাবজেক্ট। এবার আসি নিরঞ্জন। নিরঞ্জন বিষয়টা কি, নিরঞ্জন বিষয়টা দেখেন, যখন আপনি গুরু ধরলেন, গুরু আপনাকে অন্ধকার থেকে আলোর পথে আনছে, তখন আপনি নার্সারির ছাত্র, 1-2 পড়তেছেন। আচ্ছা, যখন আপনি মুর্শিদের সাক্ষাৎ পেয়ে গেলেন তখন আপনি কিন্তু 8-9 ক্লাসে চলে গেছেন। যখন আপনি নিরঞ্জনকে পাবেন তখন আপনি মেট্রিক ক্রস করে আপনি IABA-র দিকে রওনা দিয়েছেন। আচ্ছা, তাহলে নিরঞ্জনের ক্লাসটা বা নিরঞ্জনের বিষয়টা বলি। নিরঞ্জন দেখেন সে নিরে আসে, সে কিন্তু সবসময় আসে না। কিরকম একটা জিনিস দেখেন, একটা মানুষ যখন গুরুপ্রেমে মত্ত হয় তখন মুর্শিদের উদয় হয়, যখন মুর্শিদ প্রেমে যখন সে ফানাফিল্লা হয়ে যায় তখন সেই ফানাফিল্লার ডেওয়ের তালে তখন সেই মুর্শিদের যে রূপ ছিল সেই রূপটা ভক্তের মধ্যে গিয়ে মিশে যায়, ভক্তের মধ্যে মিশে তখন কি হয় সেই গুরু সেই মুর্শিদ তখন ভক্তের রূপ ধারণ করে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই ভক্তের রূপ কেন ধরেছে জানেন, সেই ভক্তটি প্রেমে ফানাফিল্লা হয়েছে, সেই ভক্তটি গুরু প্রেমে আত্মহারা হয়েছে, তখন সেই কি হয়েছে, তখন সেই মুর্শিদ সেই ভক্তের সাথে একাকার বিলীন হয়েছে, তখন সেখান থেকে আরেকটা রূপের উদয় হয়েছে, সেই রূপটা কি স্বরূপ, স্বরূপ কি নিজরূপ সামনে খাড়া হয়েছে। তখন এই কথা কাউকে বলতে নেই বাবা, বললে হয়তো সামনে ঢিলে ডালা হয়ে যাবেন, তেমন একটা পাবেন না, অনেক কাঁদবেন, তার সহজে সে দয়া করবে না, কারণ মূলত প্রেমটা আমার কার সাথে, আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করতে হলে গুরু মুর্শিদকে প্রেম যখন করেছি তখন দুই মিলে যখন একাকার হয়েছে তখন সেই মুর্শিদ রূপটা যখন আপনার মধ্যে গিয়ে একাকার হবে তখন আপনার রূপস্বরূপ ধারণ করবে, আর এটা যদি আপনি বলে বেড়ান তাহলে কিন্তু সামনের জীবনটা আপনার নষ্ট হতে পারে, কেননা সে আপনাকে আর দেখা দেবে না। হে জগৎবাসী, আজকের যে এই কথাগুলো কোনো সাধক যদি শোনে আর সে যদি এমন কথা কোনো মানুষকে বলে থাকে সে কপালে ঠোকাবে আর আমার খোঁজ করবে, সে আপনি ঠিক কথাগুলো বলেছেন, এই ভুলগুলো আমরা করেছি,
হে জগতবাসী, হে জগতের সকল আমলকারী, সে সকল সাধনকারী, আমি আপনাদেরকে বলছি, আপনারা আজকার পর থেকে তওবা করে নেন। এরকম যদি অনেক পথ এগিয়ে যাওয়ার পরে যখন আপনারা হোঁচট খেয়ে পড়ে যাবেন, তখন কিন্তু আল্লাহ আপনাকে দয়া করবে না, কাহার হয়ে যাবে, আপনাকে আর আগের মতো কিছু দেখবেন না। একটা সময়ে দেখবেন আপনি যখন নতুন সাধন শুরু করেছেন, তখন বিভিন্ন কিছু দেখতে শুরু করেছেন, পাইতে শুরু করেছেন, হঠাৎ করে যখন বলতে শুরু করেছেন তখন কিন্তু আর পাচ্ছেন না। কারণ আমি যাকে ভালোবাসি সে তো আমার প্রেমিকা, আমি প্রেমিকার সাথে কি করেছি না করেছি সেটা যদি আমি সমাজের লোককে বলি, তখন সেই প্রেমিকা কিন্তু আমার থেকে অনেক দূরে চলে যাবে, সে কিন্তু আর আসবে না। হে জগতের সমস্ত সাধক, হে জগতের সকল আমলকারী, আপনাদেরকে আমি অনুরোধ করছি, এই ভুলটা করবেন না। যদি করে থাকেন তওবা করেন, চোখের পানির সাথে নিঘুম রাত্রি উঠে কাঁদেন, একথা কখনো কাউকে বলবেন না। হ্যাঁ, একমাত্র বলবেন কাকে? যদি একটা জিনিস আপনার মুর্শিদ যখন আপনার ভিতরে আত্মায় মিশ্রিত হয়ে যখন নিরঞ্জন রূপ ধারণ করেছে, তখন আপনি বলতে পারেন। কাকে? একমাত্র নিজ মুর্শিদকে, নিজ গুরুকে বলবেন, বাবা আমি তো এই জিনিসগুলো দেখেছি, বুঝতেছি না বাবা। তাও কি গোপনে বলবেন? দেখেছেন স্বপনে, বলতে হবে গোপনে, আর না হয় তো উপায় থাকবে না জীবনে। তবে হে জগতবাসী, আমি এই ইউটিউব চ্যানেলটি খুলেছি সাধকদের উপকারের জন্য, এই ইউটিউব চ্যানেলটি খুলেছি অনেক আমলকারীর জন্য, যারা জীবনে ধন রত্ন আল্লাহর কাছ থেকে পেয়েও হারিয়ে ফেলে। তবে একটি কথা কি, আমি সকলের কাছে দোয়া চাই, আমার জন্য একটু দোয়া করবেন। আমার শরীরটা যদি সুস্থ থাকে, আমার শরীরটা যদি ভালো থাকে, আর আল্লাহ আমাকে যদি দীর্ঘ হায়াত দান করে, আমি সাধক জীবনের অগ্রসর হওয়ার জন্য যা কিছু প্রয়োজন আমি সমস্ত কিছু প্রয়োগ করে দিয়ে আমি মৃত্যুবরণ করব, এবং জীবনে মানব সেবা যেমন করে যেতে পারি, এতিম অসহায়দেরকেও যেন আমি খাবারের ব্যবস্থা করে দিয়ে মরতে পারি, তারা যেন চারটা খেয়ে যেন আল্লাহকে ডাকতে পারে, সাধনা করতে পারে, এই জন্য আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন, যেন আমি এতিম অসহায়দেরকে খাওয়াতে পারি, তাদেরকে সাধনের পথ দেখাই দিতে পারি। তবে আজকে একটু দীর্ঘ আলাপ হয়ে গেল, আপনাদেরকে বেশি কষ্ট দিয়ে ফেললাম কিনা। তবে আমাদের এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পরে পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তবে হে জগতবাসী, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।